হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো, আর আমি তো ভালোই আছি, কারণ তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো তো আমার ভালো থাকারই কথা। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি কোথায়, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি রান্নাঘরে। রান্নাঘরের ব্লগ মানে তোমাদেরকে আজকে রান্নার ব্লগ দেব। তো জানি না তোমাদেরকে কতটা ভালোভাবে দেখাতে পারবো, তো আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য, আর এদিকে আছে মাংস, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, আর এদিকে আছে ভাতের জলও বসিয়ে দিয়েছি। তো আজকের ভাত মাংস, মাংসের ঝোল, ভাত আর ডাল আলু ভাজা হবে। তো এখানে ওই জন্য রেডি করে নিয়েছি মাংসের আলু, ভাজার আলু, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো আমি এখন কাটবো। আর রান্নাটা আমি করব একা হাতেই, এদিকে কাটবো ওদিকে রান্না করব, আর তোমরা আমার সঙ্গে থাকবে। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরে বৌদি আছে আর বৌদির ছেলে। তো ফার্স্টবার বৌদি আমাদের বাড়ি আজকে খাবে, তো আমার খুব খুব ভালো লাগছে। আর তোমরা আমার সঙ্গে থেকো, আমি রান্না করব, তোমাদের কে পুরো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ ডাল সিদ্ধটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার আমি ছাঁতরাবো। আর আলু ভাজার আলু এদিকে রেডি করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। ডাল সিদ্ধ হয়ে গেছে, ও ভাতের জলও এদিকে ফুটে গেছে, ভাতের জল ফুটে গেছে। আমি এবারে চালগুলো দিয়ে দেবো ভাতে, আর আমার ছেলেকে বলছি ক্যামেরাটা ধরতে, আমি তো ক্যামেরা ধরতে পারছি না। আর এদিকে চালগুলো যে দেব, তো ক্যামেরাটা রেখে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ডাল সাঁতরানো হয়ে গেছে, তো অনেক বেলাও হয়ে এসছে, তো তাড়াতাড়ি করতে হবে সব কিছু। আর এদিকে ভাতও কমপ্লিট, তো তোমাদেরকে দেখাই। তো এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে, তো মাংসটা এখন কিছুই করতে পারলাম না, তো এদিকে সেরেই লাস্টে মাংসটা ধরবো। আর দেখতে পাচ্ছ এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে, আর এদিকে মাংসের আলুও কেটে নিয়েছি, আর এদিকে মশলাও করবো, আদা রসুন সব মানে রেডি করে ওখানে রেখে দিয়েছি মিক্সারে। আর আলুটা তো কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো আলু ভাজা ভেজে তুলে নিয়েছি যে তেলে, আমি ভাবছি ওই তেলেই আলুটা ছেড়ে দিই, মাংসের আলুটা, তো আমি ওই তেলেই মাংসের আলুটা ওতে ছেড়ে দিলাম। তো মাংসের আলুটা এবার আমি ভেজে নেব। তো আলু ভাজাটা আমি রেখে দিলাম। তো এখানে আমার ডাল আর ভাত আর এদিকে আলু ভাজা, এই তিনটে সবে আমার কমপ্লিট হলো। তো এখন মাংসটা হলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমি মাংসের আলুটা ভাজছি, আর এদিকে মিক্সারেও আমি মশলাটাই ফাঁকে করে নেব। তো দেখতে পাচ্ছ আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মাংসের আলু ভেজে নিয়েছি, তো এদিকে এবার মশলাটা করব। তো মশলা করব, আমার মানে মিক্সারটা ডিস্টার্ব হচ্ছে, তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা রাখলাম একটু। তো মিক্সারটা না অনেক পুরনো মিক্সার, তো ওই জন্য প্রবলেম করছে, তো দেখতেই পাচ্ছ। আর কাজের সময় না মিক্সারটা এরকম প্রবলেম করলে আমার মাথা গরম হয়ে যায়, তো দেখতেই পাচ্ছ। আর অনেক পুরনো হয়ে গেছে মিক্সারটা, এটা চেঞ্জও করতে হবে, তো আমি একটু ঠোকাঠুকি করছি, কারণ শিলে বাড়তে গেলে অনেক অনেক টাইম লাগবে, তো তার জন্য একটু যদি নেড়ে চেড়ে দেখা যায় তাহলে হবে হয়তো। তো হয়ে গেছে, এবারে টেস্ট করে দেখলাম, এবারে আমি মশলাটা করে নেব। তো মিক্সারটা অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো। তো যাই হোক, হয়ে গেছে, আমি এখন মশলাটা করে নিচ্ছি।
তো মশলা করে মাংসটা দেখতে পাচ্ছো প্রায় একটু কষা কষা হয়ে এসেছে। এবার আমি আলুটা দেব, তো আলুটা দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছো আলুটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব মাংসটা। তো দেখতে পাচ্ছো আলু দেওয়ার পরে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছো কালারটাও দারুণ এসছে। তো এবার আমি একটু জল দিয়ে দেব, তো বেশি জল দেব না, একটু মাখা মাখা থাকবে কষা কষা মতন। তো জলটা দিয়ে দিয়েছি, তো এবার একটু আস্তে করে ফুটে গেলে একটু আস্তে করে রেখে দেবো। তো এদিকে আমি একটু স্নানটা সেরে নেবো আর ছেলেদেরকেও স্নানটা মানে করিয়ে দেবো, এবার একটু এটা হতে থাকবে। তো দেখতে পাচ্ছ আমার মাংস রেডি হয়ে গেছে, আর এদিকে শসা আর লেবুও কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, আর স্নানও সেরে এসেছি আমি। তো এদিকে সব ছোট ছোট পাত্রে আমি আলাদাভাবে তুলে নিয়েছি, তো রেডি করে, তো দেখতে পাচ্ছ গামলি করে সব রেডি করে তুলে নিয়েছি। এদিকে কোল্ড ড্রিঙ্কস বার করছি ফ্রিজ থেকে, তো আমার তো রেডি হয়ে গেছে। এবারে সবাইকে ডাকবো খেতে, তো আমি ভাতটাও রেডি করে নিলাম, তরকারিগুলো তুলেছিলাম ভাতটাও রেডি করে নি, তো ভাতটাও রেডি করে নিলাম গামলিতে। তো এবার সবাই একসঙ্গে বসে যাব আমরা খেতে। তো তো এদিকে দেখতে পাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তো চলো এবারে যেখানে খাবে ওখানে একটু যাই। তো দেখতে পাচ্ছ এখানে থালা টালা সব আমি গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ, এদিকে সবে ছাদ পড়েছে আর এখন মিস্ত্রি কাজ চলছে ঘরের, তো ওই জন্য একটু আমার প্রবলেমও হচ্ছে ঘরের কাজের জন্য। তো যাই হোক চলো এবারে রান্নাঘরে চলে যাই, তো রান্নাঘরেও তো সব গুছানো, এবারে নিয়ে যাব ওখানে। তো এদিকে দেখতে পাচ্ছ বৌদি আর বৌদির ছেলে বসে আছে, আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ আমি সব গুছিয়ে নিয়ে বসে রয়েছি, তো এবারে ভিডিওটা শেষ করব যেহেতু আমরা এবার খেতে বসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও। আর আমি এদিকে গ্লাসগুলো রেডি করছি কোল্ড ড্রিঙ্কস ঢালবো বলে, আর সবাই দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, টেবিলে আর কেউ খেলো না। তো সবাইকে টাটা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে, সবাইকে টাটা।